আসসালামু আলাইকুম। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বাংলা তাজমহল দেখিয়েছিলাম, এখন আমি এসেছি পিরামিড প্রাঙ্গণে। এখন আপনাদের সঙ্গে আমি পিরামিডের যে এরিয়াটা আছে সেটি শেয়ার করব এবং আপনাদের সঙ্গে পিরামিড সম্পর্কে এবং এখানকার এই জায়গাগুলি সম্পর্কে কি কি আছে, এই জায়গায় আসলে আপনারা কী দেখতে পারবেন, সব বিষয়ে আমি আলোচনা করব। পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয় ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো। জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরে নয় দেখতে পাবেন, জি নিজ দেশে, তাও আবার ঢাকা শহরের খুব কাছাকাছি, তাও আবার একটি বা দুটি নয় একসঙ্গে আটটি পিরামিড দেখতে পারবেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা, যে আমাদের দেশে এই পিরামিডটা দেখতে পাওয়া যাবে। পিরামিড দেখতে আসলে সামনে আপনাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য দুটি সুন্দর লাল পরি দাঁড়িয়ে থাকবে হাতে মালা নিয়ে, এবং এর ভিতরে গাছগাছালিতে ভরপুর এবং অসম্ভব সুন্দর ফুল ফুটে আছে, যেটি আপনার দৃষ্টি কাড়বে প্রথম ঢোকাতেই, আপনার দৃষ্টি কেড়ে নেবে কিন্তু এই সুন্দর ফুল বাগানগুলি। আমি এমনিতেই গাছ খুব পছন্দ করি, আমি প্রকৃতি প্রেমী, গাছ দেখলে তো আরও মন ভালো হয়ে যায় আমার। এখানে কিন্তু শুধু পিরামিড না, এর মধ্যে কিন্তু মমিও আছে। এর অবস্থান ঢাকার খুব কাছে, মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পিরামিড, যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাল গ্রামে। ছোট্ট ছোট্ট পরীর মতো সব মূর্তি বানিয়ে রেখেছে, যেগুলো দেখতে অনেক ভালো লাগবে, বাচ্চারা তো আরও খুশি হয়ে যাবে। এখন যেখানে ঢুকেছি সেটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের এই এলাকাটি। দেখুন কি সুন্দর করে ভালোবাসার চিহ্ন দিয়ে একে রেখেছে। আসলে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ যখন দেখাচ্ছে তখন আমাদের আসলে জানা উচিত ক্ষুদিরামটা কে। আমরা হয়তো এখনকার অনেক ইয়াং জেনারেশন ক্ষুদিরাম সম্পর্কে আমরা জানিই না। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন এবং ওনার যখন ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস এবং 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিলেন। ক্ষুদিরামের এই কাহিনী বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, হয়তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন না। এখানে ব্রিটিশ যারা তাদের দেখানো হচ্ছে ফাঁসির মঞ্চের পাশে, দূর থেকে পিরামিডটাকেও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের অনেক আগেকার গাড়ি রাখা আছে, এখানে ফিশ অ্যাকোয়ারিয়ামও আছে যেগুলো দেখতে অনেক ভালো লাগে। এই পিরামিডটা আসলে উদ্বোধন করা হয়েছিল 2016 সালের জানুয়ারি মাসে। দূর থেকে দেখলে কিন্তু মনে হবে ঠিক যেন মিশরে চলে এসেছি। বিশ্বাস করুন, আমি তো প্রথমে পিরামিডের মাথা থেকে যখন দূর থেকে দেখলাম তখন মনে হচ্ছিল আসলে কিন্তু আমি মিশরে চলে এসেছি। ইস, মাছগুলি কি সুন্দর লাগছে! আমার মেয়েটা মাছের সঙ্গে খেলা করার চেষ্টা করছে। আসলে এই পিরামিডের এখানে আটটি পিরামিড কিন্তু ধারাবাহিকভাবে সাজানো রয়েছে।
এসব পিরামিডের ভিতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। সেখানে আছে প্রাচীনকালের রাজা রানীর পরিধেয় পোশাক। এখানে দেখতে পাচ্ছেন চলচ্চিত্রে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেগুলো হয়তো আর কাজে লাগে না, এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এমনকি আমরা যে মমি দেখতে গেছি, মানে সেই সেখানে আছে বিভিন্ন ধরনের মণিমুক্তা, তেজসপত্র, অলঙ্করাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। দেখুন, আমরা কিন্তু ভিতরে ঢুকেছি, গা ছমছমে একটা ভাব। এখানে কিন্তু রয়েছে রাজাদের পোশাক। এর পাশে আছে কিন্তু আফ্রিকার ভয়ঙ্কর জীবন্ত প্রাণী আইরল। দেশের পিরামিড দেখতে আপনাদের যেতে হবে বাংলার তাজমহলে। বাংলার তাজমহল সহ পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকে সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে এরপরই বাংলায় পিরামিড নির্মাণ করা হয়। এখানে কিন্তু দেখুন বিভিন্ন ধরনের অলঙ্কার দেখতে পাচ্ছেন, যেটা রানী বা রাজা বাদশাহ ব্যবহার করত। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমনির ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এসব তৈরি করছেন। বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্ম জাদুঘর ও ডিজিটাল সিনেমাহল। এই বাংলায় পিরামিড দেখতে চাইলে আপনাকে টিকিটের জন্য 50 টাকা খরচ করতে হবে। শুধু বাইরে থেকে নয়, চাইলে এই পিরামিডের ভিতরে কিন্তু ঢুকে দেখতে পারেন। আমি কিন্তু আপনাদের পিরামিডের ভিতরে ঢুকে কিন্তু দেখালাম। এখানে পাখি রাখারও ব্যবস্থা আছে। এ পথ দিয়ে আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকবো, সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামব। প্রথমে কিছু মনে হবে না, একটু ভয় ভয় লাগবে, পরে গিয়ে ঠিক হয়ে যাবে। তবে যারা একটু বেশি ভয় পান তারা কিন্তু সাবধানে যাবেন, কারণ ভিতরে কিন্তু অন্ধকার, একটু ভৌতিক ভাব রাখা হয়েছে। অন্ধকার, এজন্য অনেক ভিডিও বা অনেক ছবিগুলো ঝাপসা আসছে। দেখুন, এখানে কিন্তু মমি রাখা হয়েছে, প্রথমে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্ধকারে অনেক কিছু দেখা যাচ্ছে না, তবে আপনাদের বলবো, আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তারা এখানে আসবেন, অন্তপক্ষে ছেলে মেয়ে নিয়ে আসবেন, যাতে আপনারা পিরামিডের ইতিহাস এগুলো জানাতে পারেন এবং বাচ্চাদেরকে সুন্দর বাংলাদেশের যে ছবির ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম সম্পর্কে, জিনিসপত্র সম্পর্কে জানাতে পারবেন, বাংলার তাজমহল দেখতে পারবেন। সব কিছু মিলে অপূর্ব সুন্দর একটি জায়গা, আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পরিবেশটাকে সুন্দর করার জন্য ভৌতিক করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে মমি।